এটা যে অফিশিয়াল ভিজিট নয় সেটা আমরা টেল টেল সাইন থেকে বলে দিচ্ছি, প্রমাণ থেকে বলে দিচ্ছি। আপনি জানেন যে আপনার একটা সমস্যা আছে, আপনি জানেন আপনার মেয়েকে নিয়ে একটা সমস্যা হচ্ছে, আপনি জানেন ওখানে মামলা জড়িত, আপনি জানেন ওখানে মানি লন্ডারিংয়ের কেস জড়িত। সুতরাং আপনি তো এটাকে সেভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। প্রথমত কতগুলো ফ্যাক্ট আমাদেরকে এস্টাবলিশ ফ্যাক্ট আমাদের স্বীকার করতে হবে। প্রধানমন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রী কন্যার সাথে তার জামাতার বিবাহ বিচ্ছেদের ব্যাপার আছে, এটা একটা সত্য ঘটনা, এস্টাবলিশ ঘটনা। তারপরে ওখানে একটা মামলা হয়েছে, জামাতা অ্যারেস্ট হয়েছে, এটা একটা এস্টাবলিশ ঘটনা। তারপরে জামাতা এখন জামিনে আছেন, সেটা একটা এস্টাবলিশ ঘটনা। জামাতা বাংলাদেশে যাচ্ছেন না, সেটা একটা এস্টাবলিশ ঘটনা। এবং প্রধানমন্ত্রী কন্যা দুবাইতে আসছেন না, সেটাও একটা এস্টাবলিশ ঘটনা। তার মানে তারা একত্রে বসবাস করছেন না। তো সুতরাং এখানে একটা একটা অ্যাম্বিয়ান্স, একটা 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 পারিপার্শ্বিক ব্যাপারগুলো যে সত্য, এগুলো এগুলো আমরা জানি। এখন প্রধানমন্ত্রী কি আদৌ আদালতে হাজিরা দেওয়ার জন্য এসেছেন নাকি অন্য কোনো কারণে এসেছেন, ধরুন সেটা আমরা নিশ্চিতভাবে জানি না কিছু। তো যেহেতু জানি না, আমরা হলফ করে তেমন কিছু বলবো না। বাট এটা যে অফিসিয়াল ভিজিট নয় সেটা আমরা টেল টেল সাইন থেকে বলে দিচ্ছি, প্রমাণ থেকে বলে দিচ্ছি। শি ওয়াজ নট রিসিভড বাই দ্য হেড অফ গভর্নমেন্ট, শি ওয়াজ নট ইনভাইটেড বাই দ্য হেড অফ গভর্নমেন্ট, শি হ্যাড নো মিটিং উইথ দ্য হেড অফ গভর্নমেন্ট। এখানে বিভিন্ন উপলক্ষ আছে যেগুলোর থেকে আমরা ধরেই নিতে পারি যে অফিসিয়াল ভিজিট ছিল না। বাংলাদেশের মিডিয়া যেগুলো কালার করার চেষ্টা করছে, আমিও যদি এমবিসিতে একসময় চাকরি করছি, আমি জানি যে একটা আমাদের সরকার প্রধান যখন আসে আমরা অনেক কালার সৃষ্টি করার চেষ্টা করি লোকাল মিডিয়াতে, আন্তর্জাতিকভাবে আমাদের হাইলাইট করার জন্য, আমাদের প্রোফাইলটা বাড়ানোর জন্য। যাই হোক, এখানে একটা কথা বলি আপনাকে, আমি সংক্ষেপে জিনিসটা এভাবে বলি, সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচারটা হয়েছে হয়তো জিনিসটা অতটুকু অতটুকু ভয়াবহ হয়নি। এবং ওনাকে একটা হোটেল রুমে আটকে রাখা হয়েছে, সেটা সাবজেল করা হয়েছে অ্যান্ড অল দি স্টাফ। এখানে জিনিসটা যেটা ঘটেছে সেটা বাংলা ভাষায় বলতে গেলে, হ্যাঁ একটা সাপ মারা গেছে, এটা সত্যি। সাপটাকে যখন বলা হয় 10 হাত লম্বা, 30 কেজি ওজন, আসলে তা না, সাপটা ধরুন 2 হাত লম্বা, সাপটা ধরুন 1/2 কেজি ওজন, বাট একটা সাপ যে মারা গেছে এটা নিশ্চিত। হয়তো বাড়াবাড়ি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, হওয়াটা স্বাভাবিক, কারণ সরকারের পক্ষ থেকে যখন কোনো সুস্পষ্ট জবাব না দেওয়া হয়, কি দরকার ছিল এটাকে অফিসিয়াল ট্রিপ বলার, দরকারটা কি ছিল? আমার কথা হচ্ছে, কোনো কিছু বানিয়ে বলার তো কোনো কারণ থাকতে পারে না। আপনি জানেন যে আপনার একটা সমস্যা আছে, আপনি জানেন আপনার মেয়েকে নিয়ে একটা সমস্যা হচ্ছে, আপনি জানেন ওখানে মামলা জড়িত, আপনি জানেন ওখানে মানি লন্ডারিংয়ের কেস জড়িত। সুতরাং আপনি তো এটাকে সেভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আপনার এভাবে কালার দেন, আমি অফিসিয়াল নিমন্ত্রণে যাচ্ছি, এই একদম বিরাট ব্যাপার সেবা, নো, ডিসঅনেস্টি ডাজন্ট ওয়ার্ক। শহীদ ভাই, আপনি তো সাংবাদিকতা করেছেন, আমি যতটুকু জানি ওনার সাথে মেইনস্ট্রিম মিডিয়ার অনেক সাংবাদিকরা গেছে, মানে সফর সঙ্গী ছিলেন, সো তারাও কি কোনো রিপোর্ট করতে পারলো না, নাকি তাদেরকে রিপোর্ট করতে দেওয়া হয়নি? আপনাকে বুঝতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর সঙ্গী কোন সাংবাদিকরা হয়, একান্ত আপন হইতে হবে। সে যে প্রধানমন্ত্রী যদি মিথ্যা একটা বলে সেটাকে 10 বার মাল্টিপ্লাই করে বলবে, এই ধরনের সাংবাদিক প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এই প্রসঙ্গে কিছু বলতে চান কিনা জেনারেল ইব্রাহিম সাহেব? এ বিষয়ে তো বলতে চাচ্ছেন না। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি আপনার কাছে, যে জনাব ইব্রাহিম সাহেব, নিত্য পণ্যের যে দ্রব্য মূল্য যেটা বলছি আমরা, যে লাগামহীনভাবে বাড়ছে, এবং এই প্রসঙ্গগুলো, মানে আপনারা একত্রিত কোনো আন্দোলন গড়ে তুলতে পারছেন না, জনগণের ইস্যুগুলোকে আপনারা কি, মানে কি বলবো, এভাবে বলবো যে নজরআন্দাজ করছেন কিনা, বা আপনারা সংগঠিত হতে আপনাদের মানে এত সমস্যা হচ্ছে কেন? কারণ এটা মানে সীমাহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হয়তো এই বিষয়টা আপনারা মানে কেন, মানে অন্তত এই ইস্যুটাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে পারছেন না? যদি আপনারা এটা না পারেন, তাহলে জনগণ আপনাদের উপর কি করে আস্থা রাখবে? আপনি অত্যন্ত সুন্দর বা বাস্তবসম্মত একটা প্রশ্ন তুলেছেন, অত্যন্ত সুন্দর এবং বাস্তবসম্মত সেটা। এখন আমি এটার উত্তরে চিন্তা ভাবনা করেও যদি বলি, চিন্তা না করে তো এসব বিষয়ে বলা উচিত না,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না এমন পরিবার পাওয়া কিন্তু মুশকিল, এবং আমার নিজের পরিবারও এটাতে সামিল। এটা বলতে আমাদের কোনো শরম নাই। আমরা যারা পেনশনার, আমাদের পরিবার এগুলোতে ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক দলে আমাদের যে কর্মীরা, তাদের মুখ থেকে শুনি, রাস্তায় বেরোলে হাঁটতে থাকলে রিক্সাওয়ালা ভাইদের কাছ থেকে শুনি, ফেরিওয়ালার কাছ থেকে শুনি, বিভিন্ন বাসাতে যে কাজ করছি পথে ঘাটে দেখা হয়, তারা সালাম দেয়, স্যার কেমন আছেন, নানা ভাই কেমন আছেন, দাদু কেমন আছেন, আঙ্কেল কেমন আছেন, তাদের কষ্টের কথাটা শুনি। এটা একদম নিরেট বাস্তবতা, সূর্যালোকের মতো প্রখর একটি বাস্তবতা। বাংলাদেশ এখন একটি সিন্ডিকেটের হাতে জিম্মি। এই আমি যেটা মনে করি, এই সিন্ডিকেটটার কাজকে ডিসপ্লেস করার ক্ষমতা বর্তমান রাজনৈতিক সরকারের নাই। এর নাই এই জন্য মনে করছি যে বর্তমান রাজনৈতিক সরকারের সুবিধাভোগী অংশ, বিজনেস কমিউনিটিতে যারা বা রাজনৈতিক অংশ, এই সিন্ডিকেটের অংশ, সিন্ডিকেটের অংশ অর্থাৎ এক ট্রাক লাল শাক কুমিল্লার থেকে রওনা দিয়ে ঢাকার কারণ বাজার বাজার আসতে, বা এক ট্রাক লাল শাক কি বলে মানিকগঞ্জের থেকে রওনা দিয়ে আরিচা রোড দিয়ে সাভার পার হয়ে ঢাকার মিরপুর গাবতলী পর্যন্ত আসতে কতটুকু হলো শাকের মূল্য, কতটুকু ট্রাকের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চাঁদা, কতটুকু পথে ঘাটে পুলিশের চাঁদা, কতটুকু সরকারি রাজনৈতিক দলের ব্যক্তিদের চাঁদা, এগুলো সব যোগ করলে হয়। এখন এমন কোন বাহিনী নাই, এমন কোন আয়রন হ্যান্ডেড লৌহ দণ্ড নিয়ে কাজ করার মতো প্রশাসক নাই যিনি দাঁড়াইয়া কথা বলতে পারবেন। আমি এই কথাটা বললাম এই জন্য যে একজন লৌহ দণ্ড হাতে যদি শাসক পাওয়া যেত তাহলে কাজগুলো করতে পারতাম। এখন এই লৌহ দণ্ড হাতে শাসক কোথায় পাব? আমি যদি বলি আপনি আমাকে ট্রাই করেন, কিন্তু আমি তো একবারও এমপি হই নাই। বাংলাদেশের মানুষের মানদণ্ড এত ভ্যারিয়েবলস যে আমি তো সুযোগটা পাচ্ছি না। এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলন করে এই দ্রব্যমূল্য কমাতে পারবে না, কারণ বাংলাদেশের পুলিশ এখন 99% সরকারের রিক্রুট করা পুলিশ। দে আর আওয়ামী লীগ পুলিশ, আওয়ামী পুলিশ, ব্যুরোক্রেটস আওয়ামী ব্যুরোক্রেটস। এমনকি বলতে ভয় লাগে যে এমন কোন পেশা কিন্তু নাই যে এই পেশাটাকে আমি আওয়ামী বলতে পারবো না। কিছুদিন পর হয়তো দেখবেন বাংলাদেশের প্রজাতন্ত্রের নাম নিয়ে পর্যন্ত কেউ টানটানি করছে, আওয়ামী শব্দের এখানে এসে যাবে। এই জন্য কেন বিরোধী দলের গুলো একত্রিত হতে পারছে না, এটাও একটা বাস্তব। এই কথাটা এরকম বলা যায়, বিরোধী দলে যখন মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, উদাহরণস্বরূপ আর কি, যখন 2012 সালে এপ্রিল মাসের 18 তারিখ 18 দলীয় জোট হয়েছিল, তখন আমি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসাবে সেখানে যে যোগ দিচ্ছি পার্টির পক্ষ থেকে, তখন তো আমরা বেগম জিয়াকে আকাশে নক্ষত্র দেখেছি। আজকে তো সেই নক্ষত্রটি আকাশে নাই। অপরপক্ষে আমরা যারা জোটে যোগ দিয়েছিলাম, যারা আগ্রহী ছিলাম এবং এখনো আগ্রহী, আমরা তখন শিশু ছিলাম বা কিশোর ছিলাম রাজনীতিতে। আজকে কি আপনি আমাকে শিশু বলবেন? এই যে ভ্যারিয়েবল, এই যে ভ্যালুয়েশন এবং ডিভ্যালুয়েশন, এটা মানুষ রাজনীতিতে হিসাবে নিচ্ছে না। সোনিয়া গান্ধী যখন বিপদে পড়েছিলেন, প্রধানমন্ত্রী হতে পারছিলেন না, তখন তিনি মনমোহন সিংকে বেছে নিয়েছিলেন। এখন বিরোধী দলের প্রধান নেতৃত্ব হচ্ছে বিএনপির হাতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে। এখানে ভিজিবল নেতৃত্ব কার কাছে এটা আমরা শিওর না। খালি সেমিনার করছি, টক শো করছি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা যাচ্ছি, সরদুদ্দানে যাচ্ছি, শাহবাগে যাচ্ছি, সেজন্য আমরা বলতেই পারছি না এক্স্যাক্টলি হু ওনস দি লিডারশিপ। যদি কালেকটিভ লিডারশিপ একটা হতো, দেন আই উড হ্যাভ বিন এ পার্ট অফ দ্যাট কালেকটিভ লিডারশিপ, বাট আই এম নট ইভেন এ পার্ট অফ দ্য কালেকটিভ লিডারশিপ। সম্রাট আকবর এখন থেকে 500-600 বছর আগে যখন 13 বছর বয়সে বা 11 বছর বয়সে দিল্লি সিংহাসন আরোহণ করেছিলেন, তখন তো তার একটা কাউন্সিল ছিল, রিজেন্সি কাউন্সিল, যে কাউন্সিল সাম্রাজ্য চালিয়েছে, পরামর্শ আকবরকে দিয়েছে, আকবর সে মত শুনতে বাধ্য ছিল। সে যখন বালেগ হয় তখন রিজেন্সি কাউন্সিল বিলুপ্ত হয়। এখন আমাদের এখানে তো এরকম কোনো কাউন্সিলও নাই।
আপনারা যারা বলছেন আপনারা বিরোধী দল, আপনারা বিরোধী দল, আপনারা বিরোধী দল, এটা একটা গ্যাসিয়াস ফর্ম না হলেও লিকুইড ফর্মের জিনিস। এই লিকুইড ফর্মের জিনিস এটা বোতলের মতো, এই যে বোতলটার মতো, এই যে একটা বোতল দেখাচ্ছি বোতলের মতো, ইট উইল টেক এনি শেপ। বিরোধী দলকে একত্রিত করতে হলে আমাদেরকে একটা কাঠামোর মধ্যে আসতে হবে। আমরা যদি আসতে পারতাম তাহলে একজনের ডাকে আমরা দ্রব্যমূল্যের জন্য দাঁড়াতাম। এখন আমরা প্রত্যেকেই দ্রব্যমূল্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, অল দি অপোজিশন পার্টিস, এমনকি প্রধান বিরোধী দল ওনারাও অনেকবার বলছেন, নিঃসন্দেহে বলছেন, কিন্তু সরকার যেহেতু আমরা খণ্ড খণ্ড প্রত্যেকের সঙ্গে সেপারেটলি ডিল করছে, ডিল করে এদেরকে দমন করে ফেলছে, এটা একটা।